ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সোনিয়া হক। আজ আমরা আলোচনা করব শীতের সবজি চাষে বালাই নাশক এ প্রসঙ্গে। আর এ বিষয়ে আলোচনায় আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। জনাব আতাউর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যেমনটা বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শীতের সবজি চাষে বালাই নাশক, অর্থাৎ শীতের সবজি চাষ, প্রকৃতিতে তো শীত পড়তে শুরু করেছে এবং গ্রামাঞ্চলে আসলে এই শীতের প্রকটতা অনেক বেশি শুরু হয়ে গেছে। বিভিন্ন সবজি চাষ হচ্ছে, কৃষকরা নানা ধরনের সমস্যার মুখে পড়ছেন। কি কি ধরনের সমস্যার মুখে পড়ছেন, কিভাবে উত্তরণ করবেন, এই জিনিসগুলো আপনার কাছে জানবো। তবে তার আগে কৃষকরা কি ধরনের সমস্যার মধ্যে পড়ছেন সেগুলো আমরা একটু জেনে আসব। ট্রাক্টর অথবা হাল চাষ যেটা গরু দিয়ে করা হয় সেটা আমরা পাই, কিন্তু হয়তো একটু টাকার পরিমাণ বেশি। যে মনে করেন আগে আমরা 400 টাকায় পাইতাম, এখন একজোষ্ট জমি চাষ করাইতে হলে আমাদের 600 টাকা দরকার। ভুট্টা দেওয়ার সময় সমস্যা দেখা যায়, ঠিকমতো মনে করেন কোনো মনে করেন ট্রাক্টর বা অথচ গরুর এই হাল টাল এগুলো ঠিক সময় মতো পাওয়া যায় না, যার কারণে সমস্যা করে। ইরি ধানটাই ই করছে, পোকায় আক্রমণ করছে, গাইন্দে পোকা। তখন আমি কৃষি অফিসারে আইনে আনছি, আইনে দেখাইছি, বলছে যে শেষ মুহূর্তে আসছে। তা আমাদের এই সাজেশনটা যদি সঠিকভাবে দেয় কৃষি অফিসার, সবচেয়ে আমাদের বেশি ভালো হয়। মুগ ডাল খেতে বিষ লাগে, যখন মুগ ডালের সময় আসে তখন বিষ লাগে। এইটার সময় যদি আমাদের একটু কৃষি অফিসার, কৃষি কর্মকর্তা যদি আমাকে একটু সহযোগিতা করে, হেল্প করে যে এই ঔষধটা না দিয়ে এইটা দেন, তাহলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয়। আতাউর রহমান, আমরা দেখছিলাম তাদের নানা রকমের সমস্যা রয়েছে, কয়েকজন তাদের সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কীটনাশক বা কীট পোকামাকড়ের আক্রমণ যে হচ্ছে সেটা নিয়ে তাদের সমস্যা রয়েছে, এবং কিছু বোধহয় যন্ত্রপাতি বা প্রযুক্তি বা বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। আপনি আসলে শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে শীত আসছে এবং শীতের নানা রকমের সবজি চাষ হচ্ছে, কী কী ধরনের অসুখ বিসুখ মানে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সবজিতে? ধন্যবাদ। আসলে অলরেডি শীতের সবজি বাজারে এসেও গেছে, যেগুলি আগাম শীতের সবজি। আপনারা জানেন যে শীত বাংলাদেশের সবচেয়ে বেশি শীতের সবজি উৎপাদন হয়, এবং বাংলাদেশের যে আবহাওয়া, যে তাপমাত্রা, সেটা বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের জন্য একটা অনুকূল পরিবেশ থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবজিগুলি সাধারণত বেশিরভাগ সবজি সালাদ হিসাবে খাওয়া হয় এবং কিছু কিছু রান্না করেও খাওয়া হয়। যেহেতু অধিকাংশ সবজি এবং দ্রুত বর্ধনশীল সবজি, যেমন আমি বলবো শসা, ঢেঁড়স, করলা, এই সবজিগুলি অতি অল্প সময় খেতে থাকে, যার ফলে এই সবজিগুলিতে সাধারণত 3-4 ধরনের রোগ এবং পোকার আক্রমণ হয়। এক ধরনের পোকা হলো এগুলিকে ছিদ্র করে, আমরা বলি ফল ছিদ্রকারী পোকা। আরেক কিছু কিছু পোকা আছে ফলের এবং গাছের রস শোষণ করে খায়, এগুলোকে বলা হয় সাকিং ইনসেক্টস। আর কিছু কিছু রোগ আছে, গাছের পাতা এবং গোড়া এবং কাণ্ড বিভিন্ন অংশ পচে যায়, এগুলো হলো রোগ। এই যে বিভিন্ন শোষণকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা এবং গাছের বিভিন্ন ধরনের পচন রোগ, এই 3 ধরনের বালাই প্রধানত আক্রমণ হয়। এখন 3 ধরনের বালাইয়ের জন্যই কিন্তু যথেষ্ট বালাই নাশক বাজারে ব্যবহার হচ্ছে এবং প্রচলিত রয়েছে। বিষয়টা হলো কোন ধরনের বালাইনাশক কোন বালাই দমনের জন্য, অর্থাৎ কোন পোকা বা রোগ দমনের জন্য ব্যবহার করতে হবে, এটা জানা এবং নিয়ম মতো ব্যবহার করা। আমি আগেই বলছি, যেহেতু দ্রুত বর্ধনশীল সবজি বা শাক, যেমন কাঁচামরিচ, এটা এক ধরনের সালাদের আইটেম, শসা সালাদের আইটেম, এবং বিভিন্ন ধরনের যে সবজি, করলা, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, এইগুলি হলো খুব দ্রুত বর্ধনশীল। দেখা যায় বেগুন, অনেক বাংলাদেশে বেগুনে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে কীটনাশক ব্যবহার হয়। এই কীটনাশক, এই যে এই ধরনের সবজিগুলোর জন্য আমরা বলি অত্যন্ত স্বল্পমেয়াদি যে সব বিষের বালানাশকের প্রচলন রয়েছে বা আমরা অনুমোদন দিয়েছি, সেইগুলি ব্যবহার করা। আমি একটা উদাহরণ দিই, যেমন কিছু কিছু বালানাশক আছে নিমের নির্যাস থেকে আসে, সেটাকে বলা হয় অ্যাজাডিরিকটিন। কিছু আছে স্পিনোসেট গ্রুপের আছে, কিছু আছে অ্যাবামেকটিন গ্রুপের। এই যে আমি তিনটার নাম বললাম, এগুলি মাত্র 1-2 দিন বা বড় জোর 3 দিন কিন্তু এটার অ্যাকশন থাকে। যেহেতু অল্প সময় এটার অ্যাকশন থাকে, বিষের মাত্রাটা কম, সুতরাং
এইগুলির ব্যবহার করলে কিন্তু সবজি বা ফসল এই জাতীয় ফসলের বা শাক বা সালাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু অনেক সময় ভুলবশত, ভুলক্রমে বা অজ্ঞতাবশত দেখা যাচ্ছে যে যেগুলি লং অ্যাকশন থাকে, হয়তো 7 দিন বা 10 দিন অ্যাকশন থাকে, সেই ধরনের কীটনাশক যদি অনেক সময় ব্যবহার হয় তাহলে কিন্তু বিষাক্ততা হওয়ার আশঙ্কা থাকে। আরেকটা বিষয় হলো নিয়ম, যেমন প্রত্যেকটা কীটনাশক কিন্তু একটা রাসায়নিক কেমিক্যাল, এটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, এই মাত্রার চেয়ে যদি আমি কম মাত্রায় ব্যবহার করি তাহলেও কাজ হবে না, বেশি মাত্রায় ব্যবহার করলে পরিবেশ, পানি, আবহাওয়া, জনস্বাস্থ্য সবারই ক্ষতি হবে। সুতরাং মাত্রাটা ব্যবহার করতে হবে। এবং এই সাক্ষাৎকারে আমি জানতে পারলাম যে গান্ধী পোকার আক্রমণ, এবং উনি উপজেলা কৃষি অফিসে গিয়েছিলেন এবং ওইখান থেকে বলা হয়েছে যে শেষ পর্যায়ে আসছে। আসলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পোকার আক্রমণে সময় মতো একটা মৌসুম শুরু হচ্ছে, সেই সময়টাতে কি আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো দায়িত্ব থাকে না? হ্যাঁ, অবশ্যই থাকে। আগাম কোনো সচেতনতা বার্তা দেওয়ার, আমি বলি আমাদের আমাদের আগাম সতর্কীকরণ এবং কৃষক প্রশিক্ষণের জন্য সিজনের শুরুতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়, এবং আমাদের যে ব্লক আছে, একবারে গ্রাম পর্যায়ে, ব্লক পর্যায়ে, সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা কাজ করেন এবং তারা কৃষকের কাছে গিয়েই কিন্তু তাদেরকে উদ্বোধকরণ করেন, উপদেশ দেন কোন প্রকার আক্রমণ কী করতে হবে এবং কোন ফসলে কী ধরনের প্রকার আক্রমণ হতে পারে। হয়তো কোনো কারণে ওই ভদ্র যে 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 কৃষক ভাই আসিছিলেন তার কাছে হয়তো কোনো কারণে যাওয়া হয়নি বা সুযোগ হয়নি। আসলে একটা উপজেলায় বা একটা ব্লকে আমাদের প্রায় 1200 থেকে 1500 কৃষক পরিবার থাকেন, একজন কর্মকর্তা থাকেন সেখানে উপজেলা ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা, হয়তো কোনো কারণে উনি যেতে পারেননি, কিন্তু আমাদের কিন্তু নিয়মিত প্রোগ্রাম আছে, আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প আছে, তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় চাষি ভাইদেরকে, এবং এই গান্ধী পোকা দমনের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ঔষধ বাজারে রয়েছে, আমাদের কি বলে যে ডায়াজিনন আছে সেখানে, সেখানে এই বিষা পোকা দমনের জন্য ল্যামডা সাহেলুত্রিন গ্রুপের, আমি এটা শুধু গ্রুপটার নাম বলছি, এই ধরনের অনেক ধরনের ব্র্যান্ড আছে বাজারে, সেগুলো দমন করা যায়। ল্যামডা সাহেলুত্রিন যদি 1.5 মিলি ঔষধ প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায় তাহলে মুগ ডালের যে বিষা পোকা এটা থাকবে না। ঠিক এরকম ডায়াজিনন যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু গান্ধী পোকার আক্রমণ থাকবে না, এটা কিন্তু বাজারে আছে পর্যাপ্ত পরিমাণ ঔষধ। আরেকটা বিষয় আসছে ট্র্যাক্টরের বিষয়টি, আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে এখন চাষাবাদ মূলত যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে, যেহেতু লেবার সংকট হচ্ছে এবং লেবারের কৃষি শ্রমিকও কমে যাচ্ছে, এবং আপনি জেনে খুশি হবেন যে সরকার কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প হাতে নিয়েছেন এবং আমাদের কৃষি যন্ত্রপাতি যেমন হারভেস্টার, প্লাওয়ার, পাওয়ার টিলার, ট্রাক্টর, এগুলি কিন্তু সরকারি সহায়তায় কৃষক ভাইদেরকে দেয়া হচ্ছে এবং তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন। আমাদের গত 8 বছর যাবৎ এই প্রকল্প চলছে, খামার যান্ত্রিকীকরণ প্রকল্প, আমাদেরকে কৃষক ভাইদেরকে সহায়তা করার জন্য। প্রকল্পগুলো আসলে আপনারা যে আপনি বলছেন যে প্রকল্প চলছে কিংবা প্রকল্পের আওতায় নানা রকমের কর্মসূচি চলছে, কর্মসূচিগুলো আসলে কতটুকু স্বচ্ছ? হ্যাঁ, এই কর্মসূচিগুলি আসলে আমাদের উপজেলা লেভেলে যারা কাজ করছেন, উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, জেলা লেভেলও কর্মকর্তা আছেন, তারা স্থানীয় জনপ্রতিনিধি, এবং আমাদের যে ব্লক লেভেলে যারা কাজ করেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা সত্যিকার যারা কৃষক। এবং আপনি জেনে থাকবেন যে আমাদের কিন্তু কৃষকদের তালিকা আছে, কোন কৃষক কী পরিমাণ জমি আছে, তারা কে কতটুকু কী ফসল চাষ করেন, সেই তালিকা কিন্তু আমাদের ডেটাবেস, আমাদের সেন্ট্রালি সারা বাংলাদেশের তালিকা আছে। সেই তালিকা অনুযায়ী যিনি যোগ্য কৃষক, যিনি উপকৃত কৃষক, তাকেই কিন্তু সেই সুবিধাটা দেওয়া হয়। আসলে কি এটা হয়? হ্যাঁ, আসলে তাই হয়, কারণ তাদের কাছ থেকে তো অভিযোগ আমরা নানা রকম ভাবে কিছু না কিছু তো বিচ্ছিন্নভাবে দুই একটা ঘটনা যে ঘটে না তা না, কিন্তু আসলে দেখা গেছে যে আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশনে বা বিভিন্ন সময় দেখা গেছে যে মানে আমি বলবো যে শতভাগই এটা স্বচ্ছতার সাথেই করা হয়। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে শীতের সবজির বিষয়টা আমি শেষ করি নাই, সেখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পোকা যখন আক্রমণ হয়ে গেল তখন কিন্তু পোকার দমনের জন্য বালানাশক প্রয়োগে হয়তো কিছুটা সফল পাওয়া যায়, অনেক ক্ষেত্রে ভালোই সফল পাওয়া যায়, কিন্তু রোগের
যখন আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সফলতা কম আসে আর কি, কারণ উদ্ভিদের যে বিভিন্ন অংশ, পাতা, ফুল, কাণ্ড, তার শরীরের বিভিন্ন অংশ, এগুলোতে যখন রোগটা ছড়িয়ে পড়ে তখন কিন্তু আর সেখান থেকে রিকভার করা একটু কষ্ট হয়ে যায়। এই কারণে আমরা বলবো যে শুরু থেকে, অর্থাৎ যখন আমি বীজ সিলেকশন রহমান কি করব সেটা আপনার কাছে জানবো, তার আগে ছোট্ট একটা ফোন নিব। একটা ফোনে দর্শক অপেক্ষা করছেন আমাদের জন্য, দর্শক নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি বলছি শ্যামল উল্লাপড়া সিরাজগঞ্জ থেকে, হাটিকুমরু লিলন। জি বলুন। আমরা এখানে যে আমরা চাষি, তারা তো কখনো ব্লক সুপারভাইজারকে দেখি না এবং তাদের কোনো সেবা আমরা পাই না। ধন্যবাদ। আসলে উল্লাপাড়া সিরাজগঞ্জে হাটিকুমরুল যেটা বললেন, আসলে আমাদের প্রত্যেকটা উপজেলাতেই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। একটা বিষয় আমি প্রথমেই বলছি যে আমাদের কোনো কোনো ব্লকে 1500 থেকে 2000 কৃষক পরিবার রয়েছে। তো একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বিভিন্ন গ্রামে তার যে সপ্তাহের কর্মদিবস আছে, একদিন হয়তো উপজেলা লেভেলে কোনো মিটিংয়ে আসেন, আমাদের নির্ধারিত কর্মশালায় আসেন, সে কিন্তু নিয়মিত বিভিন্নভাবে বিভিন্ন ব্লকের কৃষকদের, গ্রামের কৃষকদেরকে ভিজিট করছেন এবং সেভাবে উপদেশ দিচ্ছেন। এখন অন্যান্য সেবার চেয়ে এটা ব্যতিক্রম হলো, একজন মানুষ যখন অসুস্থ হয় উনি কিন্তু ডাক্তারের কাছে যায়, আর আমাদের হলো কৃষকের কাছে কাছে গিয়ে প্রত্যেকটা ব্লকে ফার্মে কৃষক ভাইদের কাছে গিয়ে কিন্তু সফলতা দেখেন। এক্ষেত্রে আপনি আসলে লোকবল সংকটের একটা কথা বলছেন, যে আপনাদের লোকবল সংকটের কারণে আসলে প্রতিটি কৃষকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর কি কি সমস্যা হচ্ছে কিংবা সমস্যা থেকে উত্তরণের উপায় আপনার কাছে জানবো। আতাউর রহমান, তার আগে একটা ছোট্ট বিরতি নেব, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, এক্ষুনি আমাদের সঙ্গে থাকবেন। স্বাগত আবারও কৃষি কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম শীতের সবজি চাষে বালাই নাশ প্রসঙ্গে, আর আমাদের সঙ্গে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। জনাব আতাউর রহমান, বিরতিতে যাওয়ার আগে আমরা যে জায়গাটিতে ছিলাম, যে বিষয়টিতে ছিলাম, সেটা হলো যে একবার যখন ফসলে বা সবজিতে পোকামাকড় আক্রমণ হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু আর রিকভার করা যাচ্ছে না বা সেটা থেকে উত্তরণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি চাষাবাদের আগে বা ফসল উৎপাদনের আগে বা বীজ বপনের সময় কি কোনো ধরনের সতর্কতার বিষয় আছে কি? তাই বলবো আমি আগে, একটু আগের প্রশ্নের একটু অবশিষ্ট অংশ ছিল সেটা একটু বলছি। আপনারা জানবেন যে আমাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে কৃষি পরামর্শ কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু একটা নির্ধারিত স্থানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা উনি বসেন এবং কৃষক ভাইরা সেখানে গেলে নিয়মিত পরামর্শ পাবেন। আরেকটা বিষয় হলো যে কৃষি পরামর্শ কেন্দ্রে তো পরামর্শ পাবেনই, উনি যদি উপজেলায় আসেন তখনও কিন্তু উনি আমাদের কর্মকর্তা রয়েছেন এবং সেই বিষয়ে পরামর্শ পেতে পারেন। আমি যেটা বলছিলাম যে আমরা যদি একটি সুন্দর পরিকল্পনা করি, অর্থাৎ আমি কোন ফসল চাষ করব, সেই বীজটা ভালো মানের বীজ আমি দিব এবং সেই বীজটা যদি আমি শোধন করে নিই, আমি যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের যে রোগ রয়েছে, ছত্রাকজনিত বিভিন্ন রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ, সেই রোগগুলি অনেকগুলি হলো মাটিবাহিত এবং বীজবাহিত। এই বীজবাহিত এবং মাটিবাহিত রোগগুলি যদি আমি প্রথমেই বিনষ্ট করে ফেলি, অর্থাৎ বীজটাই শোধন করে নিই, তাহলে কিন্তু রোগ বালাই খুবই কম হবে। সেই বীজ শোধনের জন্য বিটাভেক্স আছে এবং বিটাফ্লো আছে, সেখানে কার্বক্সিন এবং থিরাম এটার সমন্বয় আছে। এই এই গ্রুপের যে কি বলে যে বীজ বিশোধনের যে কেমিক্যালগুলি আছে সেগুলি দিয়ে যদি সবজির বীজ, বিভিন্ন ফসলের বীজ খুব কম পরিমাণ লাগে, আসলে মাত্র 2 গ্রাম প্রতি কেজি বীজ শোধন করা যায়, এটা শোধন করলে অধিকাংশ বীজবাহিত এবং মাটিবাহিত রোগগুলি আর হবে না, অর্থাৎ একটা প্রতিরোধ শক্তি হয়ে গেলো, সুস্থ সবল চারা হবে। এবং সুস্থ সবল চারা যদি আমি নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট ডিজাইন অনুসারে, পরিকল্পনা অনুসারে আমি রোপণ করি, তাহলে কিন্তু রোগ বালাইয়ের আক্রমণ কম হবে। এবং প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আমি আলোক ফাঁদ করতে পারি, আলোক ফাঁদ দিলে কিন্তু সেখানে পোকা মারা যাবে। এবং আমি পার্সিং, আপনি শুনে থাকবেন যে কাঠি বা খুঁটি খেতে পুঁতে দেওয়া, সেখানে কিন্তু পাখি বসে এবং সেখানে পাখি বসলে পাখি যে ক্ষতিকর পোকাগুলি আছে সেগুলি খেয়ে ফেলে। এবং আমরা ক্ষতিকর পোকাগুলি যখন প্রথম অবস্থায় হাত দিয়ে বা নেট দিয়ে ধরে সেগুলোও কিন্তু নষ্ট করে ফেলতে পারি। আরেকটা হলো, আমরা তো উপায়গুলো জানছি আতাউর রহমান, আরেকটা ফোন আছে, একটা ফোন নিয়ে নি, দেখি তার সমস্যাটার সাথে আমাদের সমস্যা বা সমাধানগুলো মিলে কিনা। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
আচ্ছা, আমি জাহাঙ্গীর আলম বলছি। আমার নিজস্ব পেঁয়াজের বীজের খামার আছে, বুঝতে পারছেন? জি প্লিজ। কাইন্ডলি এই পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য বুদ্ধি পরামর্শ বা কিভাবে করতে পারি, কোথায় যোগাযোগ করলে, কোন জায়গায় কি করলেই হয়, এই ব্যাপারে একটু কাইন্ডলি যদি করেন তাহলে দেশ এবং জাতির উপকার হবে। হ্যাঁ, ধন্যবাদ। চমৎকার আসলে ওনার। হ্যাঁ, জাহাঙ্গীর আলম সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই প্রশ্নটির উত্তর পাবো। আতাউর রহমান, আপনি প্রসঙ্গে ছিলেন। জি ধন্যবাদ। আসলে পেঁয়াজের বীজ উৎপাদন করা একটি খুবই আধুনিক একটা প্রযুক্তি। সেখানে আপনি, আমি প্রথমেই বলছি যে উপজেলা লেভেলে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রয়েছেন, জনাব জাহাঙ্গীর আলম সাহেব যে এলাকায় খামার করছেন সে এলাকায় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা তাদেরকে এই বিষয়ে পরামর্শ দিবেন এবং আমি আশা করি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি উনি পেঁয়াজের বীজ উৎপাদন করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আচ্ছা আতাউর রহমান, আমি একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে বিভিন্ন রকমের সম্ভাবনাময় ফলের কিন্তু চাষ, বিদেশি ফলের চাষ বা বিদেশি বিভিন্ন জাতের ফসল বাংলাদেশে উৎপাদন হচ্ছে এবং প্রতি মুহূর্তে আমরা দেখছি কৃষকরা সেগুলো চাষে মানে উৎসাহিত হচ্ছেন। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকার মধ্যে কমলা, মালটা কিংবা আমরা যদি বিদেশি ফল ড্রাগন ফ্রুটের কথা বলি চাষ হচ্ছে, এসব ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের সমস্যা বা রোগ বালাই বা পোকামাকড় আক্রমণ আমরা দেখছি। অজ্ঞাত কিছু কারণ আছে, দেখা যায় যে কমলা লেবু যেভাবে উৎপাদন হওয়ার কথা ছিল ফুল আসছে, পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এগুলো কেন হয় আসলে? এগুলো কি আসলে কোনো পোকামাকড়ের আক্রমণ থেকে হয়? ধন্যবাদ। আসলে কমলা, মালটা, ড্রাগন ফ্রুট বাংলাদেশে কিন্তু এখন খুব ভালোভাবেই হচ্ছে। ফুল এবং ফল ঝরে যাওয়ার জন্য দুটো কারণ থাকতে পারে। একটা কারণ হলো যে গাছের কিছু পুষ্টি উপাদান যেমন জিঙ্ক বা বোরন, এগুলোর যদি ঘাটতি ঘটে বা ফসফরাস, এগুলো হলো গাছের পুষ্টি উপাদান। এগুলির উৎস হলো বিভিন্ন পদার্থ, ধরনের জৈব সার যদি আমরা দিই এবং রাসায়নিক সার পরিমাণ মতো যদি আমরা দিই তাহলে কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না বা কমে যাবে। আরেকটা হলো কিছু কিছু, আমি প্রথমেই বলছিলাম যে শোষক পোকা, কিছু শোষক পোকা আছে, সেই শোষক পোকা যদি ফলের ফুল এবং মুকুলের রস খেয়ে, শুষে খেয়ে ফেলে তখন কিন্তু ফুল এবং ফল ঝরে যায় ছোট অবস্থায়। এবং বিভিন্ন ধরনের মাকড় আছে, অধিকাংশ মাকড়ে এবং মিলিবাগ পোকা আছে, সেই মাইট বা মাকড় বা মিলিবাগ সেগুলো যখন রস খেয়ে ফেলে ফুল এবং ফলের তখন ঝরে যায়। এই ধরনের মাকড় বা শোষক পোকা দমনের জন্য অ্যাবামেকটিন একটা ওষুধ আছে, আমরা স্পিনোসেট ওষুধ আছে, সেগুলো যদি আমরা প্রয়োগ করি সেগুলি কিন্তু এই পোকা দমন করা যায়। স্প্রে করতে হবে, সেগুলি স্প্রে করতে হবে। আমরা বলি যে 12 থেকে 12 মিলিলিটার ঔষধ যদি আমরা 10 লিটার পানিতে আমরা মিশিয়ে আমরা স্প্রে করি গাছে তাহলে কিন্তু সেই গাছের যত ধরনের মাকড় আছে বা শোষক পোকা আছে, এজাডিরেক্টিন যেটা আছে, নিম জাতীয় খুবই ভালো এবং এগুলার কোনো সাইড ইফেক্ট খুবই কম, বলতেই নাই বললেই চলে। আর হলো বোরিক অ্যাসিড বা বোরন জাতীয় সার, দস্তা জাতীয় সার, ফসফরাস জাতীয় সার, এইগুলি পরিমাণ মতো যদি গাছে দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস যে এই ধরনের থাকবে না। আরেকটা বিষয় হয়, অনেক সময় গাছের কিন্তু প্লান্ট হরমোন আছে, অনেক সময় প্লান্ট গ্রোথ রেগুলেটর বলি বা হরমোন, এইগুলার অভাবে অনেক সময় হয়, সেগুলো প্রয়োগ করলেও কিন্তু আর ফুল জ্বর এবং ফল জ্বরা থাকবে না। এবং বাংলাদেশে কমলা, মালটা এবং ড্রাগন ফ্রুট খুব সুন্দরভাবে হচ্ছে, বেশ ভালো ফলন এবং মানসম্মত ফল। পিঁপড়ার আক্রমণ কিন্তু আমরা সচরাচর খুব বেশি দেখি বোধহয়, পিঁপড়ার আক্রমণটা। পিঁপড়ার দমনের জন্য আসলে পারমিথ্রিন বলে একটা ঔষধ আছে, সেটা প্রয়োগ করলে পিঁপড়ার আক্রমণ থেকে রেহাই পাওয়া যায় আর কি। আর আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমি ওখানে শেষ করিনি আসলে, যে আমি যদি বীজটা শোধন করে নিলাম যে দূরত্বে সুস্থ সবল চারা রোপণের কথা যে নিয়মে, সেই দূরত্বে সুন্দরভাবে আলো বাতাসপূর্ণ স্থানে আমি লাগালাম এবং আমি আগাছা পরিষ্কার করলাম, ক্ষেতের আইল পরিষ্কার করলাম, তারপর যখন আমি সুস্থ সবল চারা রোপণ করব পোকা মাকড়ের আক্রমণ এমনিতেই কম হবে। আর আমি নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করব, যখন একজন কৃষক নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করেন তখন সেই সমস্যাগুলো খুব সহজেই ধরা যায়। প্রথমে ধরা পড়লে সেই জিনিসটা আরো বেশি উপকৃত হয় কৃষকরা। ডক্টর আতাউর রহমান, আমার মনে হয় যে আপনার এই তথ্যগুলোতে কৃষকরা অনেক বেশি উপকৃত হয়েছেন। শেষ করতে হচ্ছে আজকে, আমাদের সময় একেবারেই অল্প। ধন্যবাদ আপনাকে। আর এই ছিল আজকের কৃষি কথার অনুষ্ঠানে, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।